অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলার রায় দান ডিভিশন বেঞ্চে নিম্ন আদালতের নির্দেশনামায় হস্তক্ষেপ নয়। ডিভিশন বেঞ্চের 10 তারিখের মধ্যে সমস্ত তথ্য ইডি দপ্তরে পাঠাতে হবে। আগামী 19 তারিখ পর্যন্ত প্রয়োজনে অভিষেককে ডাকতে পারবে ইডি। 19 থেকে 26 অক্টোবর অভিষেককে ডাকতে পারবে না ইডি। খুব স্বাভাবিকভাবে এই নির্দেশ এবং পর্যবেক্ষণ সামনে আসছে কোর্টের তরফ থেকে। যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে খুব স্পষ্টভাবে তার ব্যাখ্যা এই মুহূর্তে দেওয়া হয়েছে। জানি রাখব আরও একবার, আগামী 19 তারিখ পর্যন্ত প্রয়োজনে অভিষেককে ডাকতে পারবে ইডি। তবে একেবারে তার পরবর্তী দিন অর্থাৎ 10 তারিখের মধ্যে সমস্ত তথ্য যেমন একদিকে ইডি দপ্তরে পাঠাতে হবে তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। 19 তারিখ পর্যন্ত ডাকতে পারবে ইডি আধিকারিকরা প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তারপর অর্থাৎ 20 থেকে 26, এই যে দিন, এই দিনের মধ্যে ডাকা যাবে না। নিম্ন আদালতের নির্দেশনামায় কোনোভাবে হস্তক্ষেপ ডিভিশন বেঞ্চ করবে না। এবং এই জায়গায় দাঁড়িয়ে যেরকমটা পর্যবেক্ষণ আদালতের তরফে খুব স্পষ্টভাবেই পর্যবেক্ষণে বলা হচ্ছে, আগামী 19 তারিখ পর্যন্ত প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে পারবে ইডি। কিন্তু তারপর 20 থেকে 26 দুর্গাপুজো রয়েছে এবং সেটাই মূলত কারণ হিসেবে বলা হচ্ছে। এবং এর পরবর্তী সময় অবশ্যই দেখবার বিষয় যে আগামী পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে। আপনারা জানেন যে 10 তারিখের মধ্যে সমস্ত তথ্য ইডি দপ্তরে পাঠাতে হবে বলে নির্দিষ্ট করে পর্যবেক্ষণে জানানো হয়েছে আদালতের তরফে। এবং পর্যবেক্ষণে আরও বলা হচ্ছে আগামী 19 তারিখ পর্যন্ত প্রয়োজনে অভিষেককে ডাকতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলার যে রায়দান ডিভিশন বেঞ্চের তরফ থেকে স্পষ্টতই নির্দেশ।